সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি টুম্পা, টুম্পা কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি মুসুর ডাল ও পুঁই শাক ভাজা রেসিপি। এই রেসিপিটি খুবই জনপ্রিয় এবং ইউনিক রেসিপি। তাহলে দর্শক বন্ধুরা, আমি কিভাবে পুঁই শাক ভাজা বানাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন রসুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিব। রসুনগুলোকে একটু আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মুসুর ডাল দিয়ে দিব। এক বাটি আমি মুসুর ডাল নিয়েছি, আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। মুসুর ডালটাকে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন মুসুর ডাল। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ রসুন মুসুর ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে পুঁই শাক গুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে নিয়েছি একটু। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর লবণ। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে কোনো রকম জল দিব না, পুঁই শাক থেকে যে জলটা বেরোবে সেটা থেকে ডালটা সিদ্ধ হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমি চাপাটা তুলে নিচ্ছি। নেড়ে নিচ্ছি হালকা করে। মুসুর ডালটাকে আমি একদম গলিয়ে দিব না, একটু ভাজা ভাজা করে নিব। দু তিন মিনিট ভাজা করে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার পুঁই শাক আর মুসুর ডালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা যারা নতুন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।